তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2023 সালের ভৌতবিজ্ঞান বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্রের উত্তর সহ আলোচনা করব। এই প্রতিটি প্রশ্ন তো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। তো চলো, আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2023 ফিজিক্যাল সায়েন্সের এই প্রশ্নপত্রের উত্তরগুলো এই ভিডিও থেকে দেখে নিই। তার আগে তোমরা যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকে, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশনটিকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে। এই প্রশ্নপত্রের 1 নম্বর দাগে এখানে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 8টি প্রশ্ন দেওয়া হয়েছে, প্রত্যেকটির মান 1 নম্বর করে। একের 1 নম্বর দাগে দেওয়া আছে প্রবণতা যে বিষয়টির উপর নির্ভর করে না, সেটি হচ্ছে গভীরতা, বস্তুর আয়তন, তরলের ঘনত্ব না অভিকর্ষ ত্বরণ। এখানে উত্তর হবে অপশান এ, অর্থাৎ গভীরতা, এর উপরে প্রবণতা নির্ভর করে না। এরপর হচ্ছে একের 2 নম্বর, পৃষ্ঠটান হলো এক প্রকার কার্য ক্ষমতা, শক্তি না বল। তো পৃষ্ঠটান হচ্ছে এক প্রকার বল। একের 3 নম্বর, যেটিতে অণুর সংখ্যা সর্বোচ্চ, সেটি হচ্ছে 16 গ্রাম O2, 32 গ্রাম SO2, 2 গ্রাম H2, আর হচ্ছে 50 গ্রাম CaCO3। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন দুই, সি এটা হবে, ওকে, 2 গ্রাম হাইড্রোজেন অর্থাৎ H2। ওকে, এখানে অণুর সংখ্যা সব থেকে বেশি। একের 4 নম্বর হচ্ছে 1000 ওয়াট সমান কত HP অর্থাৎ হর্স পাওয়ার। ওকে, 1.32, 1.34, 1.33, 1.31। এক্ষেত্রে সঠিক উত্তর অপশন বিটা হবে 1.34। একের 5 নম্বর, HCPO3 এর ক্ষারগ্রহিতা 1, 2, 3 না 4? তো উত্তর হবে এখানে অপশন সি এটা অর্থাৎ 3। এরপর রয়েছে 1-এর 6 নম্বর দাগে pH সমান 1 এর একটি দ্রবণ যে ধাতু থেকে হাইড্রোজেন তৈরি করে সেটা হচ্ছে CuAgPb না Au? তো উত্তরটা হবে অপশন সি, Pb অর্থাৎ লেড। এরপর 1-এর 7 নম্বর, একটি স্প্রিংকে সংকুচিত করলে এটির স্থিতি শক্তি বেড়ে যায়, কমে যায়, একই থাকে না বলা যাবে না? তো একটি স্প্রিংকে সংকুচিত করলে এর স্থিতি শক্তি বেড়ে যায়। এরপর হচ্ছে 1-এর 8 নম্বর, বিস্তার মাধ্যমে ও বিস্তৃত দশা তরল অবস্থায় থাকলে কোলয়েডকে বলে, তরল সল, জেল, ইমালসন না ফোম? তো উত্তর হবে অপশন সি অর্থাৎ ইমালসন বলে। এরপর হচ্ছে 2 নম্বর দাগে অতি সংক্ষিপ্ত উত্তর দেওয়া বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে এবং 7টি প্রশ্ন দেওয়া আছে। 2-এর 1-এর দাগে দেওয়া আছে 3.5 গ্রাম Cl2 অর্থাৎ ক্লোরিন এর STP তে আয়োজন কত? তো এখানে উত্তর হবে 1.12 লিটার। এরপর হচ্ছে 2-এর 2 নম্বর, একটি ভারী ও একটি হালকা বস্তু সমবেগে চলমান, কোনটি বেশি কার্য করতে পারবে? তো ভারী বস্তু এখানে বেশি কার্য করতে পারবে। এরপর হচ্ছে 1-এর 3 নম্বর দাগে হোয়াইট হোয়াইট ভিট্রিয়াল এর সংকেত লিখো। তো হোয়াইট ভিট্রিয়াল এটা হচ্ছে ZnSO4 অর্থাৎ জিঙ্ক সালফেট। নেক্সট এর সঙ্গে অথবা দিয়ে দেওয়া আছে পটাস এর সংকেত লেখো। তো পটাস এলুমের সংকেত হবে KaL, ওকে, SO4 SO4 হোল 2, H2 12 H2O। নেক্সট হচ্ছে 2-এর 4 নম্বর দেখে আর্কিমিডিসের সূত্রটি কি কৃত্রিম উপগ্রহের অভ্যন্তরে প্রযোজ্য না প্রযোজ্য নয়? এরপর 2-এর 5 নম্বর, কোন বস্তুর ঘনত্ব 6000 কেজি পার মিটার কিউব হলে আপেক্ষিক গুরুত্বের মান কত হবে? এখানে আপেক্ষিক গুরুত্ব হবে 6। এরপর রয়েছে 2-এর 6 নম্বর দেখে বরফ বরফকে জলে ডোবালে তার আয়তনের 1/12 অংশ জলের জলের বাইরে ভাসে, এই তথ্য থেকে বরফের ঘনত্ব নির্ণয় করো। তো বরফের ঘনত্ব হবে 0.916 গ্রাম পার ঘন সেন্টিমিটার অর্থাৎ Cm³। 7 নম্বর হচ্ছে 6% গ্লুকোজ দ্রবণের 25 ml দ্রবণে কত গ্রাম গ্লুকোজ আছে? তো এখানে হবে 1.5 গ্রাম গ্লুকোজ আছে। এর সঙ্গে অথবা দিয়ে দেওয়া আছে STP তে 44.8 লিটার SO2 অর্থাৎ সালফার ডাইঅক্সাইডের ভর কত? তো এখানে হবে 128 গ্রাম। নেক্সট প্রশ্ন হচ্ছে 3 নম্বর দাগে সংক্ষিপ্ত উত্তর দেওয়া বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়। এখানে প্রশ্নের মান 2 নম্বর করে এবং 5টি প্রশ্নের জন্য 10 নম্বর দেওয়া আছে। একের দাগে দেওয়া আছে 25% NaHCO3 দ্রবণের মাত্রা গ্রাম পার লিটার এককে নির্ণয় করো। 2 নম্বর হচ্ছে 9 গ্রাম জলে উপস্থিত অণুর সংখ্যা N হলে 44 গ্রাম CO2 তে উপস্থিত অণুর সংখ্যা নির্ণয় করো, অথবা 22 গ্রাম CO2 থেকে 10^20 সংখ্যক অণু অপসারণ করলে কতগুলি CO2 অণু পড়ে থাকবে? 3-এর 3 নম্বর, দ্রুতগামী ট্রেনের কাছে দাঁড়িয়ে থাকা বিপজ্জনক ব্যাখ্যা করো, অথবা চন্দ্রপৃষ্ঠে সাইফন কাজ করবে কি ব্যাখ্যা করো। 3-এর 4 নম্বর হচ্ছে ইনোতে সোডিয়াম বাইকার্বনেট থাকে, আমাদের অ্যাসিডিটি হলে আমরা ইনো খাই কেন? বিক্রিয়া সহ ব্যাখ্যা করো। 3-এর 5 নম্বর, কোনো ব্যক্তি 5 মিটার উঁচু গাছে আরোহণকালে যদি 2500 জুল পরিমাণ কার্য সম্পাদন করে তবে ওই ব্যক্তির ভর কত? এরপর হচ্ছে 4 নম্বর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির যথাযথ উত্তর দেওয়া বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে প্রশ্নের মান 3 নম্বর করে এবং 5টি প্রশ্নের জন্য এখানে 15 নম্বর দেওয়া আছে। কারণ 1 নম্বর দাগে দেওয়া আছে Al2O3 একটি উভধর্মী অক্সাইড, উপযুক্ত বিক্রিয়ার সাহায্যে ব্যাখ্যা করো। নেক্সট 2 নম্বর দাগে অবাধে পতনশীল বস্তুর ভর
অবাধে পতনশীল একটি বস্তুর ক্ষেত্রে প্রমাণ করো বস্তুর গতিবেগের যে কোনো অবস্থানে তার মোট যান্ত্রিক শক্তি সর্বদা ধ্রুবক থাকে। 3 নম্বর, ইয়াং গুণাঙ্ক কি? এর রাশি মালাটি গাণিতিক ভাবে প্রতিষ্ঠা করো। নেক্সট, এর সঙ্গে অথবা দিয়ে দেওয়া আছে, একটি ফাঁপা গোলকের ভেতরের ও বাইরের ব্যাস যথাক্রমে 8 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার, 1.5 গ্রাম ইন্টু ঘন সেন্টিমিটার cm^-3 ঘনত্বের তরলের গোলকটি ডোবালে ডোবেও না ভাসেও না, গোলকটির উপাদানের ঘনত্ব কতটা নির্ণয় করতে হবে। এরপর হচ্ছে 4 নম্বর, দেখে কপারের সঙ্গে গাঢ় ও উষ্ণ সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া লেখো। কপারের সঙ্গে লঘু ও ঠান্ডা নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া লেখো। 5 নম্বর, 50 কেজি ভরের একজন ব্যক্তি মাথায় 20 কেজি ভর নিয়ে 50টি সিঁড়ির ধাপ উঠে একটি বাড়ির ছাদে পৌঁছালেন 30 সেকেন্ড সময়ে। প্রতিটি ধাপের উচ্চতা 15 সেন্টিমিটার হলে ব্যক্তিটির ক্ষমতা কত? অথবা 117 গ্রাম সোডিয়াম ক্লোরাইডে Na+ ও Cl- আয়নের সংখ্যা কত? ওকে, তো এই ছিল ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্ট ভৌতবিজ্ঞান অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সের একটি নমুনা প্রশ্নপত্র। এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। আর আমাদের চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশনটি সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর এই ভিডিওটিতে প্লিজ একটি লাইক করবে। ওকে, তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।